আজকে ঋষিকেশে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিনে একটা স্কুটি ভাড়া করে আমরা ঘুরে নিয়েছিলাম নীলকণ্ঠ মন্দির সহ ঋষিকেশে আরও বেশ কয়েকটি জায়গা, তাই ইতিমধ্যে আগে ভিডিওতে আপলোড করে দিয়েছি। ভিডিওটি যদি না দেখে থাকেন তবে নিচে ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে লিঙ্ক দেওয়া রইল। আপনাদের কাছে এখন থেকে অনুরোধ থাকলো, প্লিজ একবার দেখে নিন। আর আজকে চলুন আমরা পায়ে পায়ে হেঁটে দেখি ঋষিকেশকে। আজকে 11 অক্টোবর 2023 আর আমি বেরিয়ে গেছি ঋষিকেশ পায়ে পায়ে হেঁটে দেখতে। এখন আমি আছি জানকী ঝুলের উপরে। এখন আমি যাচ্ছি জানকী ঝুলে পার করে পরমার্থ নিকেতন থেকে বেরিয়ে উল্টো দিয়ে। এখন ওই দিকে যাব এবং মেরিন ড্রাইভ ধরে চেষ্টা করব রামঝুলা সহ লক্ষ্মণ ঝুলা ভিজিট করা। এখন আমি দাঁড়িয়েছি জানকী ঝুলের ঠিক অপোজিটে, মানে পরমার্থ নিকেতনের ঠিক উল্টো দিকে। তো এইখানে দেখতে পাচ্ছেন পেছন দিকে যে সেতুটা, যে কেবিলগুলো বেরিয়েছে, এই দুটো কেবিল, এই দুটো কেবিল বেরিয়েছে, আর যে দেওয়ালটা থেকে বেরিয়েছে সেটা কিন্তু রাম সীতা লক্ষ্মণ এবং হনুমানের চিত্রকলা দিয়ে তৈরি করা, খুব সুন্দর লাগছে। আর ওই দিকে যেটা ছিল কেবিলটা যেখান দিয়ে ঢুকছে সেটা ছিল হনুমানের চিত্রকলা সেখান দিয়ে। মানে এই তিনটে সেতু যে আছে, রামঝোলা লক্ষ্মণঝোলা আর জানকীঝোলা, এই তিনটের মধ্যে সবথেকে সুন্দরভাবে সাজানো আছে এই জানকীঝোলা। আর লাইটিংটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের, কালকে রাতে দেখিয়ে দিচ্ছি, আজকে আরেকবার দেখিয়ে দেবো, খুব সুন্দর লাগছে দেখতে। আমি কালকে রামঝোলা তো গেছিলাম, বাট আনফর্চুনেটলি কী হয়েছে সেখানে কোনো লাইট ছিল না, তো ভিডিও ভালো করে দেখাতে পারিনি, তাই আইফোন থেকে কিছু কিছু ক্লিপ বানিয়েছি সেগুলোতে আপনাদের দেখায় দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে প্রচণ্ড হাওয়া চলছে আর ওয়েদারটা অনেকটা কোল্ড আছে, সেই কারণে আমি জ্যাকেটটা পরে নিয়েছি আর টুপিটা পরে নিয়েছি যেহেতু প্রচণ্ড হাওয়া চলছে। আর জানকীঝোলার এই সামনের দিক দিকে একটা ওয়াকিং ট্রেল আছে, এই দেখুন এই দিকটা, এটা পায়ে হেঁটে সোজা যাওয়া যায়। আর নিচের দিকে ঘাট আছে, ঘাট দিয়ে যাওয়া যায়। আমি তো কালকে পরমার্থ নিকেতনের দিকে ট্রাই করেছিলাম যাওয়ার ওয়াকিং ট্রেলটাতে, বাট ওটাতে কি আনফর্চুনেটলি VIP এসেছিলো বলে বন্ধ ছিল, গেটটা তো যেতে পারিনি। তো আজকে আমি ঠিক করেছি এখন নিচে নেমে পরে গঙ্গার পাড় ধরে ধরে যাবো। এখন আমি দাঁড়িয়েছি জানকীঝুলা ঠিক নিচে, আমার পেছন দিকে এইটা হচ্ছে জানকীঝুলা। মেরিন ট্রেল দিয়ে যাওয়ার সময় পাড়ে নেমে গেছি, নেমে পরে একটা আপনাদের এই জায়গাটার দৃশ্যটা একবার দেখিয়ে দিই। এবার সোজা পাড় ধরে ধরে আমি হেঁটে চলে যাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে জানকীঝুলাটা। এইখানটা এটা স্টার্টিং, লাস্টে কি এন্ড হচ্ছে। আগে এটা ভাবতাম গঙ্গার মতো দুটো জায়গাতে হয়, একটা হচ্ছে পরমার্থ নিকেতন আর একটা ত্রিবেণী ঘাট, আসলে কিন্তু তা নয়, গঙ্গার থেকে বিভিন্ন জায়গাতে হচ্ছে। এখন দেখুন জানকীঝুলার ঠিক সামনের দিকে একটা ঘাটের মতো আছে, ছোট্ট ঘাট, আর এই ঘাটেও কিন্তু গঙ্গারতি হয়। আর কালকে বিকেলে আমি দেখছিলাম আরও তিন চারটে ঘাট আছে, সেখানেও কিন্তু গঙ্গারতি হয়। যদি ত্রিবেণী ঘাট কিংবা পরমার্থ নিকেতনে গঙ্গারতি নাও দেখতে পান, তার পাশে তিন চারটে ঘাট আছে, সেখানে গঙ্গার আরতি হয় এবং ভিড়টা তুলনামূলকভাবে অনেক কম থাকে। তবে পরমার্থ নিকেতনে গঙ্গারতি কালকে দেখেছি, সেই গঙ্গারতি দেখার যে এক্সপিরিয়েন্স, যে ভাইব, সেটা কিন্তু কথায় প্রকাশ করা যাবে না। প্রায় 6টা বাজতে যায়, বাকি আছে হয়তো। আর খুব আকাশে দেখে দেখতে পাচ্ছেন এখন সূর্যোদয় শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে সূর্য উঠে যাবে। আর সূর্য উঠলেই আপনাদের আমি রামঝোলা দিয়ে যাবো।
আর এখান থেকে রামজেলা প্রায় আপনার ওই 200 মিটারের মতো পায়ে হেঁটে, বেশি দূর না। পরমার্থ নিকেতনের মতো এই ঘাটেও কিন্তু রোজ গঙ্গা আরতি হয়। আমি কালকে পরমার্থ নিকেতন থেকে দেখছিলাম এই ঘাটে বেশ ভালো লাইটিং দিচ্ছে, গঙ্গা আরতি হচ্ছে। আর এইদিকে দেখুন, এই দেখতে পাচ্ছেন হয়তো রামঝুলা। এখন এত আসাবার রাস্তা ব্লক হয়ে গেছে, এইখানে সিমেন্ট ফিমেন্ট পড়ে গেছে, রাস্তা খারাপ আছে, যাওয়া যাবে না, সেই উপর দিয়ে ঘুরে যেতে হবে। মেরিন ড্রাইভটাকে ভালো এনজয় করলাম সকালে, মানে সন্ধ্যাবেলা কিংবা ভোরবেলা যদি আপনি চান একবার এনজয় করতে পারেন, 100% রেকমেন্ডেড, খুব ভালো লাগবে। ভোর 6:05 আর দেখতে পাচ্ছেন পুরো একদম ঋষিকেশ শহর নিস্তব্ধ। আপনার সাথে কথা বলতে বলতে আর গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমি এই মুহূর্তে পৌঁছে গেছি রামঝুলার ওপর। আর তার হাতে অপুরন্ত হাওয়া দিচ্ছে, আর যে রামঝুলা যে এই ঝুলনো এটা এটাই এনজয় করার মতো। এত ব্রিজটা একদম মনে হচ্ছে একদম হিলছে। কিন্তু বাচ্চা টাচ্চাদের নিয়ে আসেন হয়তো একটু ভয় রাখতে পারে, হাত ধরে থাকবেন, কিন্তু খুব সুন্দর। আর এদিকে দেখুন প্রকৃতির পরিবেশটা কত সুন্দর, এদিকে দেখুন পুরো পাহাড়ে ঘেরা, মা গঙ্গা এদিক দিয়ে বয়ে যাচ্ছে। এই যে ভিউটা, এটা আমি অনেক দিন ধরেই চেয়েছিলাম আসবো আসবো করে, আজকে আমার আসা হয়েছে এতদিন পর। আর একটা কথা বলে রাখি, যদি হরিদ্বারের হাতে ঋষিকেশ তুলনা করি, ঋষিকেশ কিন্তু অনেকটাই বেশি পরিষ্কার স্বচ্ছ এবং এখানে ভিড় ভাড়াক্কা অনেক কম। এখন এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার, দেখি যেতে পারি কি না, যদি যেতে পারি তো ভালো হেঁটে, আর যদি না যেতে পারি তো অবশ্যই কথা দিচ্ছি স্কুটি করে নিয়ে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো। রামঝুলা ক্রস করে এখন সোজা হাঁটা লাগে যে লক্ষণঝুলার দিকে। লক্ষণঝুলা এখান থেকে মোটামুটি প্রায় 1.5 কিলোমিটার পায়ে হেঁটে সময় লাগবে, খুব বেশি 15 থেকে 20 মিনিট, তাও যদি ধীরে ধীরে যাই। এখন দেখুন এইদিকে এই যে মেরিন ড্রাইভ ট্রেলটা, কত বসা জায়গা আছে, গাছপালা আছে, সামনে দিয়ে মা গঙ্গা বয়ে যাচ্ছে, সব কিছু মিলিয়ে পরিবেশটা একদম মায়াবী তৈরি হয়েছে, একদম স্পিরিচুয়াল পরিবেশ, শান্তি একে বলে, ইনার পিস। সেটা আপনি এই জায়গায় এলে যদি এই বেঞ্চে বসে 5 মিনিট চোখ বন্ধ করে থাকেন তাতে বুঝতে পারবেন। তাতে খুব সুন্দর পুকুরে হাওয়া দিচ্ছে। রামঝুলা থেকে লক্ষণঝুলা আসতে গেলে এই যে রাস্তাটা, পাথরের রাস্তা যেটা দিয়ে আমি এখন হাঁটছি, এই রাস্তাটাতে কিন্তু চাঞ্চল্য অনেক কম, মানুষজন কম যাতায়াত করছে, তো বেশ ভালো শান্তসিদ্ধ পরিবেশ।
চারিদিকে গাছগাছালি, তার সাথে যোগা সেন্টার আশ্রম নিয়ে এই রাস্তাটা যে ট্রেলটা, এটা কিন্তু একটা অপূর্ব ভাইব। যে পেছনে মানুষজন মর্নিং ওয়াক করছে, রানিং করছে, বুঝতেই পারছেন। প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে পড়া এখন আমি এসে পৌঁছেছি লক্ষ্মণজলার সামনে। কিন্তু ভাগ্য খারাপ, এই মুহূর্তে এখানে কাজ চলছে কনস্ট্রাকশনে। দেখুন, এটা হচ্ছে লক্ষ্মণজলা, এটা হচ্ছে ত্র্যম্বকেশ্বর মহাদেবের মন্দির, এটা সাততলা মন্দির। তো কিছু তো লাভ হলো না এসে পড়ে, তা মনে শান্তি যে নিজে দেখে যেতে পেরেছি একবার নিজে চোখে করে। তো এখন ফিরে যাচ্ছি, এখন রাস্তায় ভিডিও বানাচ্ছি না, কারণ মোটামুটি 6:50 বাজে, আর যেতেও আমাকে মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে। তো তাড়াতাড়ি হাঁটা দিই, তারপরে গিয়ে পরে ব্রেকফাস্ট করে পরে আবার ঘুরতে বেড়াতে হবে, ভিডিও তো আসছেই। এরপর তাড়াতাড়ি হোটেলে ফিরে এসে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম বিটার্স আশ্রম, বুদ্ধার মন্দির সহ আরও বিভিন্ন জায়গা ঘুরে দেখতে। আর সেই সমস্ত গল্প নিয়ে আসছি এর পরেই পড়বে, অবশ্যই দেখবেন কিন্তু।